আসসালামু আলাইকুম, কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। খুবই কমন একটি রান্না, এই রান্নাটা সবাই কম বেশি করতে পারে। আজকে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আলু দিয়ে গরুর মাংসের ঝোল খেতে সকলেই ভীষণ পছন্দ করে, আর আলু দিয়ে গরুর মাংসের এই ঝোলটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। প্রথমে আমি প্যানে আলু ভাজার জন্য তেল দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের দুইটা আলু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আলুতে হলুদ লবণ আগেই মেখে রেখেছিলাম যেহেতু আলুগুলো ভেজে নেব। এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এপিটোপিট উল্টে পাল্টে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে মাংসের মধ্যে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তাছাড়া আলুটা কষিয়েও রান্না করে নেওয়া যায়। চুলার আঁচ অল্প রাখতে হবে আর নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে ভালো করে, যাতে আলুটাও একটু একটু সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা এক চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব তেজপাতা কয়েকটা, পেঁয়াজ দিয়ে দেব মোটা কুচি করে কাটা দেড় কাপ, আদা এবং রসুন বাটা দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে হাড়, তেল, চর্বি সহ নিয়েছি মাংসটা। আর এখানে আমি প্রায় দেড় কেজির মতো, পুরোপুরি দেড় কেজি হবে না, দেড় কেজির মতো মাংস নিয়েছি। এখানে মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসটা মশলার সাথে বেশ খানিক সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। গরুর মাংস অনেকভাবেই রান্না করা যায় আর এক একটা মাংসের স্বাদ হয় এক এক রকম। তো আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে খুবই মজার হয় খেতে। সবসময় তো একই রকম রান্না খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্ন করে রান্না করলে খেতে ভালো লাগবে। আমি 10 মিনিটের মতো মাংসটাকে সুন্দরভাবে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। আমি মাংস কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিচ্ছি না, এই পানিতেই মাংস কষিয়ে নেব, প্লাস সেদ্ধও হয়ে যাবে মাংসটা। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা জয়ফল জয়ত্রী বাটা। গরম মশলা এবং জয়ফল জয়ত্রী একত্রে বেটে নিয়েছি, এখানে এক চা চামচ পরিমাণ আছে। সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব গরম মশলা। গরম মশলাটা বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন মাংসের মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, হলুদ নিয়েছি এক চা চামচ পরিমাণ, ধনিয়া নিয়েছি এক চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটা সুন্দর করে মাংসের সাথে মিলিয়ে নেব। মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন, তবে মাংসটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে, আমি সেভাবেই অ্যাড করে দিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে একটু অল্প করে দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাংস যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও বাড়বে। উল্টে পাল্টে আমি সুন্দর করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি, মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দেব। মাংস এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে, ঢেকে দিয়ে রান্না করে নেব। 10 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন উল্টাপাল্টা করে মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। প্রথমে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম, এখন ভেজে রাখা আলু মাংসের মধ্যে দিয়ে দেব। মাংস এবং আলু একসাথে কষিয়ে নেব, আবারও ঢেকে দেব। আরও 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন মাংস আলু একসাথে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আলুটা আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, মাংসের মধ্যে আলুটা একটু বড় টুকরো করে দিলে খেতেও ভালো লাগে। সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংস আলু একসাথে, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি মাখো মাখো ঝোল রাখবো, সেভাবে পানিটা দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব, ঢেকে দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও টেনে এসেছে আমি যতটুকু রাখতে চাই।
এখন চুলার আঁচ একেবারে অল্প করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর মাংসটা কিছুক্ষণ বসিয়ে রাখবো। এতে করে মাংসটা সুন্দরভাবে মজে যাবে। আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। আর ঝোলটাও আমি একটু মাখো মাখো রেখেছি, একেবারে পাতলা করিনি। আলু দিয়ে গরুর মাংসের এই ঝোলটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের গরুর মাংসের রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।